খয়রাশল ব্লকের শাহপুর গ্রামে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্ত এক ব্যক্তিকে দুবরাজপুর আদালতে তোলা হলে একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন দুবরাজপুর আদালতের বিচারক। পাশাপাশি ওই ব্যক্তিকে সোমবার ফের তোলা হবে শিউলি পক্সো আদালতে। শিউরি 2 নম্বর ব্লকের অন্তর্গত পাড়ুইর পার্বতীপুরে একটি পথকুকুরকে পিটিয়ে মারার ঘটনায় ধৃত ব্যক্তির জামিন মঞ্জুর করা হয়েছে। আইনটি চেঞ্জ করা উচিত বলে মন্তব্য আইনজীবীর। চলতি আর্থিক বছরে কোনো টাকা বরাদ্দ করা হয়নি, তাই বন্ধ হয়ে গেল মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্মাণ কাজ। উচ্চ মাধ্যমিকে ইতিহাস পরীক্ষার দিন গ্রাজল গ্রামীণ হাসপাতালে পুত্র সন্তানের জন্মদিনের মৌসুমি মণ্ডল নামে এক পরীক্ষার্থী, তবে ওই ছাত্রীকে গাজল গ্রামীণ হাসপাতালে পরীক্ষার জন্য সুব্যবস্থা করে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ভাঙর 2 নম্বর ব্লকের কাশীপুর থানার অন্তর্গত সনপুর মেটোয়াটি এলাকায় জোর করে নিজের কাকিমাকে ধর্ষণ করার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। পরে কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই যুবকের কাকি।